কারণ মানুষ চায় তার অভিমান ভাঙানোর জন্য কেউ ব্যাকুল হয়ে থাকুক। প্রচণ্ড অভিমানে সব কিছু থেকে নিজেকে গুটিয়ে রেখে নিজেকে আড়াল করে রাখে। সে চায় কেউ আড়ালে থাকা মানুষটাকে খুঁজে বের করুক। মানুষ সবসময় নিজেকে প্রিয় মানুষটার কাছে স্পেশাল হিসাবে থাকাটা পছন্দ করে। খেয়াল করলে দেখবেন, মানুষ যাকে মন থেকে ভালোবাসে তার প্রতিই অভিমান করে, যাকে ভালোই বাসে না তার সাথে অভিমান করার কোনো প্রশ্নই আসে না। আর তাই একটা মানুষ যতই অভিমান নিয়ে বসে থাকুক না কেন, যার সাথে সে অভিমান করে সেই মানুষটা ছাড়া আর কেউ অভিমান ভাঙাতে পারে না। মানুষ অভিমান করে প্রিয় মানুষটার কাছে গুরুত্ব পেতে, একটু আদর পেতে, প্রিয় মানুষটার একটু সঙ্গ পেতে।